أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের এক দিনী ভাই জনাব রঞ্জু আহমেদ ওমান থেকে জানতে চেয়েছেন যে ফরজ নামাজের শেষে মাথায় হাত রেখে অথবা বুকের বাম পাশে হাত রেখে দোয়া পড়া কি শরীয়ত সম্মত? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, মাথায় হাত রেখে বা কপালে হাত রেখে বা বুকের বাম পাশে হাত রেখে দোয়া পড়া যাবে কি না, এ বিষয়ে লক্ষ্য করলে দেখা যায় যে ওলামাদের মধ্যে মতানৈক্য। কিছু কিছু ওলামা কেরামগণ বলেন যে মাথায় হাত রেখে বা কপালে হাত রেখে দোয়া পড়তে কোনো অসুবিধা নাই। এ কথা যিনারা বলেছেন তাদের কাছে যে সমস্ত দলিল তিনারা পেশ করে থাকেন সেই হাদিসগুলো হয়তো বানাওয়াট এবং ভিত্তিহীন অথবা হাদিসগুলো জয়ীফ। বানাওয়াট এবং জয়ীফ হাদিসকে কেন্দ্র করে তারা এ কথা বলেছেন যে ফরজ নামাজের পর মাথায় হাত রেখে বা কপালে হাত রেখে বা বুকের বাম পাশে হাত রেখে দোয়া পড়তে কোনো অসুবিধা নাই, তাই এটাকে নাজায়েজ বা বেদাত বলা যাবে না। তবে ওলামাদের বিশুদ্ধ মত অনুযায়ী ফরজ নামাজের শেষে মাথায় হাত রেখে বা কপালে হাত রেখে বা বুকের বাম পাশে হাত রেখে দোয়া পড়া যাবে না, তার কারণ এ মর্মে কোনো সহি হাদিস থেকে প্রমাণিত না। কারণ যারা না সালাম ফিরানোর পর মাথায় হাত রেখে বা কপালে হাত রেখে যে সমস্ত দলিল তারা পেশ করে থাকে সে সমস্ত দলিল সহিশুদ্ধ না হওয়ার কারণে ওলামায়ে কেরামগণ এ কথা পরিষ্কার বলেছেন যে ফরজ নামাজের পরে অর্থাৎ সালাম ফিরানোর পর যে সমস্ত দোয়া ও জিকির আজকার আল্লাহ রাসূল আলাইহিসসালাতু ওয়াসালাম থেকে সহি হাদিস থেকে প্রমাণিত, সেই দোয়া এবং জিকির আজকারগুলো পড়া উচিত। তাহলে বোঝা গেল যে ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পর মাথায় হাত রেখে বা কপালে হাত রেখে বা বুকের এক পাশে হাত রেখে দোয়া পড়া শরীয়তসম্মত না, তার কারণ এগুলো সহি হাদিস থেকে প্রমাণিত না। তার কারণ হচ্ছে এই যে ফরজ নামাজের পর আল্লাহ রাসূল আলাইহিসসালাতু ওয়াসালাম যে জিকির আজকার, যে তাসবিহ তাহলিল, যে দোয়া দরুদগুলো পাঠ করতেন তা সহি হাদিসে প্রমাণিত। যেমন আল্লাহ রাসূল আলাইহিসসালাতু ওয়াসালাম ফরজ নামাজ শেষ করে যে দোয়াগুলো পাঠ করতেন তার মধ্যে কিছুগুলো দোয়া, তার মধ্যে প্রথম হলো আস্তাগফিরুল্লাহ তিনবার পাঠ করা, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটি তিনবার পাঠ করা, যা সহি মুসলিম আবু দাউদ তিরমিজি হাদিসে এসেছে। তদ্রূপ আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করা। তদ্রূপ আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, এই দোয়া পাঠ করা। তদ্রূপ আয়াতুল কুরসি পাঠ করা। তদ্রূপ আরো অন্যান্য হাদিস এসেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার 33 বার 33 বার করে পাঠ করা এবং শেষে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করা। এই মর্মে আরো বহু হাদিস রয়েছে জিকির আজকারের ব্যাপারে, দোয়া দরুদের ব্যাপারে, সেগুলো মুখস্থ করা উচিত এবং এগুলো নিয়মিত নিজ নিজ সাধ্য মতো পাঠ করা উচিত। বাকি আল্লাহু আলম বিস সওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।